গিয়েছিল এবং ব্রিটিশ আসার পর থেকে আবার ভারতবর্ষের মধ্যে বুদ্ধ ধর্ম পুনর্জাগরণ শুরু হয়েছে, কিন্তু এখনও অনেক ভারতবাসী আমাদের সেই মহান ভগবান বুদ্ধ সম্পর্কে জানে না। তো আমাদের ভারতবাসীকে মহান ভগবান বুদ্ধ সম্পর্কে জানার জন্য এই বিশাল উপলব্ধি তৈরি করা, কারণ যখন আমরা কোনো বিশাল কিছু দেখি, অদ্বিতীয় কিছু শুনি, তখন সেটা দেখার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বসম্প্রদায়ের মানুষ সেখানে গিয়ে সমবেত হয় দর্শন করার জন্য, দেখার জন্য বা ভ্রমণ করার জন্য বলো, তখন ওনারা এসে দেখবেন যে এত বিশাল বড় উপলব্ধিটি কিসের বা কার, কোন তিনি কে ছিলেন এবং তার মূলবাণীগুলো কী ছিল। তো যখন ওনারা জানতে পারবেন যে ভগবান গৌতম বুদ্ধ মানুষের সংসারে জীবন সুখে শান্তিতে থাকার জন্য পাঁচটা নিয়ম প্রতিপালন করার জন্য বলেছিলেন, যেমন ধরো পানি হত্যা না করা, চুরি না করা, অবৈধ কামাচার না করা, মিথ্যা কথা না বলা, সুরামদ গাঁজা নেশা জাতীয় দ্রব্য সেবন না করা, এই পাঁচটা নিয়ম যদি প্রতিপালন করে তাহলে সংসারের জীবনে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে এবং দেশ রাষ্ট্র বিশ্বে অটোমেটিক্যালি সুখ শান্তি বয়ে আসবে। তো এখানে সাম্প্রদায়িক ভাগ করার কোনো কিছু নেই, বুদ্ধ কিন্তু শুধু বৌদ্ধদের জন্য ধর্ম প্রচার করেনি, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এখন এই বুদ্ধিমূর্তিতে বিরাট আকার যাবে কি করে? হ্যাঁ, এখানে পরবর্তীতে এটাকে পাট পাট করে লরি বা ট্রাকের মাধ্যমে বুদ্ধগ্রাতে নিয়ে গিয়ে সেখানে আবার ফিটিং করা হবে, জোড়া লাগানো হবে। আপনি দেশবাসীর উদ্দেশ্যে আজকে এই একটা সাম্প্রদায়িক সংঘাত চলছে বিভিন্ন জায়গায়, দেশবাসীকে আপনারা বুদ্ধ ধর্মের সঙ্গে হ্যাঁ ভগবান বুদ্ধ অহিংসার বাণী প্রচার করেছিলেন, যেখানে হিংসা হানাহানি মারামারি সেগুলোতে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ভগবান বুদ্ধ বিরোধ ছিলেন, সেগুলো না করার জন্য বলেছিলেন, সকলের সুখে শান্তিতে থাকতে বলেছিলেন, সকলের সাথে প্রেম মৈত্রী ভালোবাসার মাধ্যমে সবাইকে জয় করতে বলেছেন। বুদ্ধ বলেছেন কি জগতে শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। যদি আমরা এই বুদ্ধের ভগবান বুদ্ধের বাণীগুলো যদি প্রতিপালন করি তাহলে আমরা সকলেই পারস্পরিক সম্প্রীতি ভালোবাসার আন্তরিকতার সহিত অবশ্যই বসবাস করতে পারবো। বাচ্চাগুলো থেকে প্রকাশ করে দিই বুদ্ধ।